আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই ফয়সাল ফ্রম দুবাই চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই নিয়েছেন আজকের ভিডিওর মেইন টপিক কি। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো কাহিনী যেটা হয়েছে এখানে, কিন্তু এই যে দুইটা হার্লি ডেভিডসন রাখা রয়েছে, তো দুইটা কিন্তু দুই ভ্যারিয়েন্টের। তো এদের সম্পর্কে কিছু বলার আগে একটু সিনেমেটিক ভিউ দেখে নেন। বাইক দুইটা দুই পাশে থাকে, কিন্তু আজকে পার্কিং খালি। এই পার্কিংটা যাদের ছিল তারা ছেড়ে দিয়েছে, যার জন্য আর কি এখানে রাখা আছে। তো এটা হচ্ছে এই বাইকটা VSTAN দেখা যাচ্ছে, VSTAN 1300 সিসির বাইক, ডাবল সাইলেন্সার, আর হচ্ছে আপনার 1300 সিসি যেহেতু সেহেতু তো একটু আনকমনই হবে। টায়ারগুলো সামনের ফ্রন্ট টায়ারটা সেই মোটা, আর সামনে হচ্ছে ডাবল ডিস্কের ABS না এগুলো, আর এখানের যে ই রাস্তা সেখানে ABS লাগে না। তো এখানে বসার সিটটাই সব থেকে বেশি মাস্কিউলার, পিছনে যে ব্যাক সিটও আছে অনেক সুন্দর লেদার করা। আর এগুলো হচ্ছে ডিকি, আপনি চাইলে এটার মধ্যে যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন। আর পিছনের লুকটার হায়াবুসার মতো কিছুটার, পিছনের টায়ারটা দেখছেন কি বড় সেগমেন্ট বাইরে ভাই। তো এই আর একটা রয়েছে, এটা হচ্ছে 1000 সিসির বাইক ইয়ামাহার। তো এটা হচ্ছে ডাবল সাইলেন্সারের, এটা হচ্ছে 1000 সিসি। তো এটার ট্যাঙ্কটাও সুন্দর, এটার মিটারটা সামনে, এটার মিটারটা সামনে আর এটার মিটারটা যে তেল ট্যাঙ্কের উপরে। তো সেই এখানে আর একটা বাইক আছে, ওইটাতে হচ্ছে আপনার পিছনে সাউন্ড বক্স সিস্টেম আছে, ওটা অন্য একদিন দেখাবো। তো বাইকগুলো কিন্তু অনেক ডাউন, মানে হ্যান্ডেল বার থেকে সিট পজিশনটা অনেক দূরে, তো সেক্ষেত্রে একটু ঝুঁকে চালাইতে হয়, যেন ঝোঁকা না লাগে এই জন্য সিটগুলো নিচে করে দেওয়া। তো এই হচ্ছে বাইক দুইটা, সেই লাগতেছে, মানে মানুষেরা যতক্ষণ চালায় তার থেকে যে বিড়াল মহাশয়রা এটার উপর বেশি ড্রাইভ করে, মানে এসে বসে থাকে। তাই হলো অবস্থা। তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, আশা করি ভিডিওটা সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।